ডাউনটাউনে ডিএলএফের পাশে 2 একর জায়গার উপর নজরুল তীর্থ গড়ে উঠেছে। এর ডিজাইনটা এত অদ্ভুত, যেটা বহু আর্কিটেকচারের বইতে সমাদৃত হয়েছে এবং কোনো কোনো পণ্ডিতের মতে, এবং সেটা লেখাও আছে, এশিয়ার 10টি শ্রেষ্ঠ ডিজাইনের মধ্যে একটি। এর অসাধারণ স্থাপত্য শিল্পের পাশাপাশি রয়েছে বিনোদনের সব রকম ব্যবস্থাও। রয়েছে ডলবি ডিজিটাল অডিটোরিয়াম, অডিটোরিয়ামের দেওয়াল জুড়ে রয়েছে কবির বিভিন্ন সময়ের ছবি। নজরুলের বিভিন্ন সময় যে যে বাড়িতে ছিলেন, তার সুন্দর ফটোগ্রাফি, তার ব্যবহৃত গিটার এবং সেতার, এবং প্রচুর এক্সিবিশন স্পেস আছে। কবিগুরু শান্তিনিকেতনের আদলেই তৈরি করা হয়েছে রবীন্দ্র তীর্থ আমাদের এই শহর কলকাতায়। 5 একর জায়গাতে একটা অডিটোরিয়াম, এভি রুম, মিউজিয়াম, রবীন্দ্রনাথের পেন্টিং, ডাইনিং রুম, ওয়ার্কশপ করার জন্য মেল অ্যান্ড ফিমেলদের জন্য ডরমিটরি, গেস্ট সুইট, এবং সর্বোপরি একটি চমৎকার ব্রোঞ্জের মূর্তি। এর পাশাপাশি বয়স্কদের কথা মাথায় রেখে রাজ্য সরকার তৈরি করেছে সিনিয়র সিটিজেন পার্ক। রয়েছে লাইব্রেরি, ইনডোর গেমসের ব্যবস্থাও। দ্বিতীয় শৈশব তো বয়স্কদের বলে, সুতরাং তাঁদের জন্য একটা নিজস্ব স্থান থাকুক না কেন, সারা ভারতবর্ষে আর কোথাও নেই, একমাত্র মহারাষ্ট্রতে একটা নানা নানির পার্ক আছে বলে শুনেছি, কিন্তু এত সুন্দরভাবে এটি তৈরি হয়েছে, এত যত্ন করে তৈরি করা হয়েছে, যেমন হাঁটার সময় যাতে যদি দরকার হয় চওড়া ফুটপাত এবং রেলিং দেওয়া আছে, প্রচুর গাছ আছে। রিপোর্ট 24 ঘন্টা।